হুজুরদের কাছে কখনো ক্ষমতাসীনরা আসে না, এবং হুজুরদের কাছে কখনো ব্যবসা বাণিজ্য ভালো থাকলে ব্যবসায়ীরা আসে না। কেন আসবে? কারণ তার টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য ভালো, দিনকাল ভালো যাচ্ছে, হুজুর বলার টাইম আছে নাকি? হুজুরদের কাছে আসে কখন? যখন ফাঁসা যায়, যখন আর উপায় নাই, যখন গর্তে পড়ে গেছে, ব্যবসা বাণিজ্য খারাপ, লসের পরে লস, এবার এসে বলে হুজুর তেল পড়া, পানি পড়া, দোয়া দূরত কি আছে দেন। তো আমরা যারা আমাদের কাছে সহযোগিতা চাইতে আসে বলি, ভাই আপনারা মনে করেন যে আমরা হুজুররা খুব পপুলার হয়ে গেলে কত ব্যবসায়ীরা আমাদের কথা শুনবে? তো বাস্তব কথা হলো ব্যবসায়ীরা আমাদের কাছে আসে, অনেক বড় বড় ব্যবসায়ীরা আসে, আসে হলো ফান্দে পড়ার পরে, তখন আর তার কিছু করার থাকে না, বরং পারলে তারে কিছু দিতে পারলে সে আরও খুশি, তখন লোকটাকে কোনো রকম বুঝে আমরা বিদায় করি। হাস্যকর হলেও এটা হলো বাস্তবতা। ঠিক একইভাবে আল্লাহর কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আলেম আলামাদের কথা মানুষের ভালো লাগে না, এসব নীতিবাক্য শুনতে মন চায় না মানুষের, কারণ দিনকাল ভালো, আর যখন ফাঁসা যায় তখন এরকম দেখবেন বসে থাকে, ছ্যাঁকা খাওয়ার পর দেখবেন যে দাড়ি টুপি রেখে দেয়, মসজিদে এসে বসে থাকে, তসবিহ তাহলিল ছাড়া কিচ্ছু বোঝে না, কারণ সে ছ্যাঁকা খাইছে। যতদিন ছ্যাঁকা না খাইছে ততদিন পর্যন্ত আরে রাত তো তোরা এত বেশি কোরআন হাদিস করিস না, তো বেশি বেশি ওয়াজ করার জ্ঞান দিতে আসিস না। এই হলো আমাদের মানবীয় প্রকৃতি।